91 বছর 2 মাস 7 দিন পর ফুটবল ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় হারের মুখ দেখল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। শেষবার 1931 সালের 26 ডিসেম্বর উলভারহ্যাম্পটনের কাছে 7-0 গোলে হারে দ্য রেড ডেভিলসরা। এরপর 2023-এর 5ই মার্চ আবারও সেই একই স্কোরলাইন, লিভারপুলের কাছে 7-0 গোলে বিধ্বস্ত হয় ইংল্যান্ডের সবচেয়ে বড় এই দলটি, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় পরাজয়। তবে ফুটবল ইতিহাসে এই 7 গোলের স্কোরলাইন রয়েছে আরও অনেক ম্যাচেরই। চলুন জেনে নেই এমনই 5টি ম্যাচের কথা। 2014 ফিফা বিশ্বকাপের কথা মনে আছে, যেখানে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে 7-1 গোলে লজ্জাজনক হার উপহার দেয় হট ফেভারিট জার্মানি, যা ছিল বিশ্বকাপ ইতিহাসে সেলেসাওদের সবচেয়ে বড় পরাজয়। বিশ্বকাপের সেমিফাইনালে একমাত্র দল হিসেবে 7 গোল করা জার্মানি পরবর্তীতে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে জিতে নেয় তাদের চতুর্থ বিশ্বকাপ। ইংলিশ প্রিমিয়ার লিগের 2020-21 মৌসুমে অ্যাস্টন ভিলার কাছে 7-2 গোলে হারে লিভারপুল। 57 বছর পর সেবারই প্রথম এক ম্যাচে 7 গোল হজম করে দ্য রেডসরা। এর আগে 1963 সালের 15 এপ্রিল টটেনহামের কাছে 7-2 গোলে বিধ্বস্ত হয় বিল শ্যাঙ্কলির লিভারপুল। 2022 কাতার বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছিল স্পেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই কোস্টারিকাকে 7-0 গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে লুইস এনরিকের শিষ্যরা। 1998 বিশ্বকাপের গ্রুপ পর্বে বুলগেরিয়াকে 6-1 গোলে হারানোর পর এটাই ছিল বিশ্বকাপ ইতিহাসে তাদের সবচেয়ে বড় জয়। 2010 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়াকে 7-0 গোলে হারায় পর্তুগাল, যেটি ছিল বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের সবচেয়ে বড় জয়, যদিও রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে হেরে বিদায় নেয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা। প্রিমিয়ার লিগ তো বটেই, নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় হারের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। 91 বছর পর রোববার লিভারপুলের কাছে 7-0 গোলে হারে টেনহ্যাগের শিষ্যরা। তবে এর আগেও 1895 সালে দ্বিতীয় বিভাগ লিগে ম্যান ইউনাইটেডকে 7 গোলে হারিয়েছিল লিভারপুল।